1984 সালে গঠিত এই পৌরসভার 9টি ওয়ার্ডে পাহাড়ি বাঙালি মিলিয়ে লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে বেশ কয়েকটি বস্তিও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পৌরসভার 4টি ওয়ার্ডে 2 কোটি 80 লাখ টাকা ব্যয়ে চলছে দারিদ্র বিমোচন ও বস্তি উন্নয়নের কাজ নীতিমালা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক বস্তি উন্নয়ন কমিটির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কথা অথচ সেই নিয়মের তোয়াক্কা করছেন না পৌর কর্তৃপক্ষ প্রকল্পের কাজ করছেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা কেবল কাগজে কলমে সভাপতি রাখা হয়েছে উন্নয়ন কমিটির 4 নারীকে তাদের অভিযোগ জোর করে চেকে স্বাক্ষর নিয়ে বিল উত্তোলন করছেন পৌর কর্মকর্তারা সালাম ভাই জনাল ভাই আর হয়েছে যে পৌরসভার ইঞ্জিনিয়াররা ওরা তিনবার স্বাক্ষর নিছে আমার থেকে কিন্তু কাজের কোনো আমাকে কিছু বলে নাই চারটা চেকে মনে হয় আমার মানে ইয়ে করছি যে আমি সাইন করছি তারপরে ওই কত টাকা তুলছে আমি তো জানিও না এমনি আমি তো টাকা পয়সা কিছু আমার কাছে নাই ওনারা তদারকিতে করে আর কি আমার মাধ্যমে কোনো কিছুর হয় না সবগুলার মানে কন্ট্রাক্টর নিজেরা নিজেরা ঠিক করে ওরা সব কিছু করে ফেলে তো এখন ভালো মন্দ বললে হেরা আমার উপরে খেপে যায় অভিযোগ রয়েছে কমিউনিটি কর্মী মাহবুবুর রহমান সবুজের মাধ্যমে চেকগুলো স্বাক্ষর করিয়ে নেন খাগড়াছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের তার দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দায়িত্ব পালন করেছেন তিনি আমাকে একটা ফাইল দিতে তো ফাইলটা অ্যাকাউন্টে দেওয়া দরকার দিলাম দেওয়ার পরে ওই অ্যাকাউন্টসে কাজগুলো করে ওখান থেকে চেকগুলো যাচ্ছে আমি পাঠাচ্ছি না আমি চেক পাঠানোর মালিক তো আমি না এদিকে দারিদ্র মোচনে নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নাধীন এলাকার শ্রমিকদের দিয়ে উন্নয়ন কাজ সম্পন্নের কথা থাকলেও তাও উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ স্থানীয় শ্রমজীবীদের বাইরে থেকে লোক নিয়ে আসা উনির মন গড়ার মতো উনি কাজ করে গেছে আমাদের কোনো কথা তারা শুনতে শিখান না এবং আমাদের এখান থেকে একটা লোক সে নেয় নাই এসব কাজ দেখভাল করার জন্য পৌরসভার একটি স্থায়ী কমিটি রয়েছে তবে সেই কমিটির সভাপতিও জানেন না প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মেয়র বলছেন কাজের গুণগত মান ঠিক রাখতেই এমনটা করতে হয়েছে তাদের এই কাজগুলোর বিষয়ে আমি তেমন কিছু জানি না এই বিষয়ে আমার সাথে কারো সম্বন্ধ নাই এই বিষয়টা আমার নামে মেয়র মহোদয় আলোচনা যেসব শ্রমিকরা কোয়ালিটি মেনটেন করে কাজ করে তাদেরকে দিয়ে আমরা জিনিসপত্র কিনে দিই এবং এখানের মধ্যে সভাপতি সম্পাদক সহ সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে শ্রমজীবী মানুষের দারিদ্রতা কতটা নিরসন হলো আর কেমনই বা উন্নয়ন হলো পৌর এলাকার বস্তিগুলো এই দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পৌর বাসিন্দাদের মনে কেবল বাজেট আর বরাদ্দ দিলেই প্রকল্পের সুফল মিলবে না এর জন্য প্রয়োজন সঠিক তদারকির এমনটাই মনে করছেন এখানকার সচেতন নাগরিকরা দিদারুল আলম রাজু এখন খাগড়াছড়ি